হে গাইস, আসসালামু আলাইকুম। দা শাকিল ব্লগ চ্যানেলটিতে স্বাগতম। আজকে আপনাদের অলরেডি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে হাই লেভেলের একদম দামি কিছু বাইক একদম কম দামের ভিতরে সেল করার চেষ্টা করব। তো আজকে চলে আসছি, আমি আজকে চলে আসছি সালেক এন্টারপ্রাইজের লোকেশনটা হলো আমচত্বর নতুন বাস টার্মিনাল। সহযোগিতা করবে প্রতিটা গাড়ির রিভিউতে মিরাজ ভাই প্রতিটা গাড়ির রিভিউতে সহযোগিতা করবে। তো কথা বাড়াচ্ছি না, কারণ আজকে আপনাদের চেষ্টা করব একদম কম প্রাইজের ভিতরে হাই লেভেলের কিছু বাইক তুলে ধরার। তো কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আমচত্বর বাস টার্মিনাল সালেক এন্টারপ্রাইজ থেকে বলছি। বরাবরের মতন আজকে অনেকগুলো নতুন কানেকশন আছে। তারপর প্রথমেই আছে আরটিআর অ্যাপাচি 4V ব্লু কালার। গাড়িটা নিউ কন্ডিশন, মাত্র 8000 কিলো চলা। নাম্বার প্লেট বের হয়ে গেছে, হাফ রেজিস্ট্রেশন করা। গাড়িটার প্রাইস আসবে 1,40,000 টাকা আলোচনা সাপেক্ষে। 1,40,000 টাকা, 1,40,000 টাকায়। আচ্ছা, মডেল কত এটা? এটা 19-এর মডেল। কাগজ কি জানো বললেন? হাফ রেজিস্ট্রেশন, নাম্বার বের হয়ে গেছে। আচ্ছা, হাফ রেজিস্ট্রেশন করা আছে আর নাম্বার বের হয়ে গেছে। আচ্ছা, চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবে। আচ্ছা, নাম পরিবর্তন করা যায়? জি। এটা কি আপনারাই করে দেন? হ্যাঁ, আমরাই করে দিই। আচ্ছা, পরবর্তী কি বাইক আছে? পরবর্তীতে আছে টিভিএস মেট্রো, একদম নিউ কন্ডিশন। গাড়িটার বয়স মাত্র 1 মাস। মাত্র এক মাস চলেছে, মাত্র 2300 কিলো। মাত্র 2300 কিলো অন টেস্ট। আচ্ছা, চাইলে একদম ডাইরেক্ট নিজের নামে গাড়ি কাগজ করা যাবে। আচ্ছা, অন টেস্ট গাড়ি তো যে কোনো জেলায় নিজ নামে করা যায়? জি, যে কোনো জেলায় নিজের নামে করা যায়। আচ্ছা, তাহলে এই গাড়িটা আপনারা চাচ্ছেন কত? 75,000 টাকা। 75,000 টাকা? জি, একদম নিউ কন্ডিশন। একদম নিউ কন্ডিশন আলোচনা সাপেক্ষে। আচ্ছা, পরবর্তী কি বাইক আছে? পরবর্তীতে আছে টিভিএস রেডিয়ন। টিভিএস রেডিয়ন একদম নিউ কন্ডিশন। আচ্ছা, চলেছে মাত্র 5,000 কিলো। মাত্র 5,000 কিলো অন টেস্ট, চাইলে ডাইরেক্ট নিজের নামে হবে। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস আসবে 74,000 টাকা আলোচনা সাপেক্ষে। 74,000 টাকা। আচ্ছা, পরবর্তী কি বাইক আছে? পরবর্তীতে আছে বাজাজ কোম্পানির ডিসকভার 125। আচ্ছা, ডাম বেরেট? ডাম বেরেট। আচ্ছা, এটার প্রাইস? ওটার প্রাইস, এটা 17 মডেল। 17 মডেল? হ্যাঁ, গাড়িটা একদমই ফ্রেশ আছে। এটা অন টেস্ট? অন টেস্ট। এটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস 97,000 টাকা। 97,000 টাকা? সবগুলাই কি আলোচনা সাপেক্ষে? সবগুলো আলোচনা সাপেক্ষে। পরবর্তীতে দরদাম করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, পরবর্তী কি বাইক আছে? পরবর্তীতে আছে হিরো কোম্পানির এসএফ ডিলাক্স। এটা কত কিলো চলছিল? এটা চলেছে 5,000 কিলো। 5,000? এটাতে কি সব চলা? ডাইরেক্ট নিজের নামে কাগজ করা হবে। এটার প্রাইস 72,000 টাকা। 72,000 টাকা? হ্যাঁ, অনলি 72,000 টাকা। আচ্ছা, পরবর্তী কি বাইক রয়েছে? পরবর্তীতে আছে অ্যাপাচি আরটিআর ব্লু কালার, 160 সিসি, চলা 9,000 কিলো, হাফ রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট বাইরে হয়ে গেছে। আচ্ছা, কত মডেল এটা? এটা 18 মডেল। 18 মডেল? চলা কত জানো বললেন? 9,000 কিলো চলা। 9,000? সবগুলো আসলে কি জেনুইন চলা? জেনুইন চলা। আচ্ছা, এটা কত প্রাইস আছে? এটার প্রাইস 1,22,000। 1,22,000? এটা কত কত সালের মডেল বললেন? এটা 19-এর মডেল। আচ্ছা, হাফ পেপার, হাফ রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট বাইরে গেছে। আচ্ছা, পরবর্তী? পরবর্তীতে আছে বাজাজ প্লাটিনা। বাজাজ প্লাটিনা ফুল কাগজ। আচ্ছা, ফুল ফ্রেশ একদম। আচ্ছা, এটা কত মডেল? এটার মডেল 16 সালের মডেল। হ্যাঁ। আচ্ছা, এটা কত? ফুল কাগজ? এটা ফুল কাগজ। আচ্ছা, অ্যানালগ না? অ্যানালগ না, ডিজিটাল প্লেট। ডিজিটাল প্লেট? ডিজিটাল প্লেট, ডিজিটাল প্লেট। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস আসবে আপনার 73,000 টাকা। 73,000 টাকা? আচ্ছা,
আচ্ছা পরবর্তী কি বাইক হয়েছে পরবর্তীতে হিরো হাং রেড কালার হ্যাঁ হাফ রেজিস্ট্রেশন ডাবল ডিক্সের গাড়ি এটা চলা হলো 20000 কিলো 20000 আসলে কি ভাই সব গুলাই জেনুইন চলা কেউ ধরবে না কেউ ধরবে না এটা 20000 কিলো 20000 ফুল 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 হ্যাঁ ওই স্লিপে হাফ রেজিস্ট্রেশন ফাইল জমা হয়নি চাইলে ডাইরেক্ট তার নামে ফাইল জমা দেওয়া যাবে নিজ নামে করা যাবে এটার প্রাইস আসবে আপনার 97000 টাকা 97000 only 97000 টাকা আচ্ছা আমরা ভিডিও শেষে চলে এসেছি একটু লোকেশনটা আরেকবার যদি বলে দিতেন লোকেশন আমচত্তর বাস টার্মিনালের পূর্ব পাশে ছালেক এন্টারপ্রাইজ এখানে কুরিয়ারের কোনো সিস্টেম আছে কি হ্যাঁ কুরিয়ার ভাবে যে কোনো জেলাতে গাড়ি পাঠানো যাবে আচ্ছা ধন্যবাদ